ইউক্রেনে হামলা 60 রুশ সেনা নিহত আরো বিস্তারিত জানিয়ে দেব সিরিয়া ইরাক ভূখণ্ডে বিমান অভিযান চালাচ্ছে তুরস্ক নিহত অন্তত 31 জাতি যে গটলে নিষ্পেষণ মাথা নত না করলে তাকে থামিয়ে রাখা যায় না বললেন ইমরান খান আরো জানিয়ে দেব ইউক্রেনে বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানায় রুশ ভয়াবহ হামলা গোলাগুলির এক সপ্তাহ পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত খুলল পাকিস্তান ইস্তাম্বুলে বিস্ফোরণের জের সিরিয়া ইরাকে তুরস্কের আবারও বোমা হামলা ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান এবং সর্বশেষে জানিয়ে দেব রাশিয়া এখন সামরিক যুদ্ধবিরতির সুযোগ খুঁজছে বললেন জেলেনস্কি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইউক্রেনের হামলায় 60 রুশ সেনা নিহত খেরসনে ইউক্রেন বাহিনীর দূরপাল্লার আর্টিলারি হামলায় রাশিয়ার অন্তত 60 জন সেনা নিহত হয়েছে চলতি সপ্তাহে এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন গতকাল আল জাজিরের খবরে বলা হয়েছে এ নিয়ে চার দিনে মাথায় দ্বিতীয়বারের মতো এক হামলায় বহু সংখ্যক রুশ সেনা হতাহতের দাবি করল ইউক্রেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক বার্তায় বলেন তাদের বাহিনী খেরসনের 40 কিলোমিটার দক্ষিণে হামলা করেছে এতে রুশ পক্ষের হতাহতের ঘটনা ঘটে রয়টার্সের খবরে বলা হয়েছে ইউক্রেন বাহিনী এ তথ্য জানালে এ সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি প্রতিবেদনে আরো বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার রকেট দিয়েছে এ রকেটে 80 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে এমন অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া দেশটির রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগলেই ল্যাভরভ পশ্চিমাদের উদ্দেশ্যে বলেছিলেন যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটি হবে মারাত্মক একটি পদক্ষেপ এর আগে ইউক্রেন জানিয়েছিল মঙ্গলবার পূর্বাঞ্চলে প্রদেশ লোহানস্কে ডেজেনকোভ গ্রামে হামলায় প্রায় 50 জন রুশ সেনা হতাহত হয়েছে সূত্র পাস টুডে সিরিয়া ইরাক ভূখণ্ডে বিমান অভিযান চালাচ্ছে তুরস্ক নিহত অন্তত 31 ইরাক ও সিরিয়া বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলো বিমান অভিযান চালাচ্ছে তুরস্ক এই অভিযান এখন পর্যন্ত 31 জনের মতো মৃত্যুর খবর শোনা গেছে আহত হয়েছে প্রায় 100 এদিকে পাল্টা জবাবে দিতে তুরস্কের সীমান্তে গোলাবর্ষণ করেছে সিরিয়া এতে আহত হন অন্তত 3 জন খবর আল আরাবিয়া সোমবার প্রকাশিত এক বিবৃতিতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কুর্দি বিদ্রোহী অধ্যুষিত এলাকায় অপারেশন ক্লো শর্ট তরবারি আঘাত হানা হচ্ছে সেখানে থেকে তুরস্কের অভ্যন্তরে হামলা পরিচালিত হয় এমন অভিযোগ এরদোগান প্রশাসনের তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর জানিয়েছেন সিরিয়া ইরাকের উত্তরাঞ্চলে ধ্বংস হওয়াছে অন্তত 89টি সন্দেহজন স্থাপনা এবং বিদ্রোহী ঘাঁটি মানবাধিকার সংগঠন সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য অনুসারে তুরস্কের বিমান অভিযানে শুধু সিরিয়া ভূখণ্ডে প্রাণ হারিয়েছে 31 জন আর আহত হয়েছে কমপক্ষে 80 জন ইরাকের তরফ থেকে জানানো হয়নি হতাহতের তথ্য প্রসঙ্গত চলতি মাসেই ইস্তাম্বুলের জনপ্রিয় পর্যটন এলাকায় হামলার জন্য কুর্দি সংগঠন পিকেকে দায়ী করেছে তুরস্ক সূত্র পাস টুডে জাতি জেগে উঠলে নিষ্পেষণে মাথা নত না করলে তাকে দামিয়ে রাখা যায় না বললেন ইমরান খান বর্তমান সময়ে দেশের জন্য সিদ্ধান্ত গ্রহণের মুহূর্ত বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরি ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খান তিনি বলেছেন যখন একটি জাতি জেগে ওঠে এবং নিষ্পেষণের কাছে মাথা নত না করে তাদেরকে দামিয়ে রাখা যায় না তাই নিষ্পেষণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের নির্দেশনা দিয়েছেন সৃষ্টিকর্তা ইমরান খান লং মার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভিডিও লিঙ্কে সরাসরি ভাষণ দিয়েছিলেন বৃহস্পতিবার এদিন বর্তমান ক্ষমতাসীনদের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন এসব চোরদের সহ্য করা হলে দেশের কখনোই অগ্রগতি করতে সক্ষম হবে না তাই সামনে একমাত্র পথ হিসেবে তিনি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবি করেন লং মার্চের মাধ্যমে জাতি একটি বার্তা দিতে চায় তাহলে আমাদের উপর চাপিয়ে দেওয়া শাসকদের আর গ্রহণ করবে না ইমরান খান সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে বলেছেন স্থলাভিষিক্ত সরকারের পাশে দাঁড়ানো সত্ত্বেও উপনির্বাচনগুলোকে শতকরা 70% ভোট পেয়েছে পিটিআই এদিকে সরাসরি দেওয়া ভাষণে ইমরান খান অভিযোগ করেছেন জি নিউজের সঙ্গে তার দলের দ্বন্দ্বের বিরুদ্ধে সরকার এখন অপপ্রচার চালাচ্ছে
ইমরান খান বলছে তাদের বিরুদ্ধে লন্ডনে, দুবাই এবং মামলা হয়েছে। তাদের মুখোশ খুলে দেবে এবং প্রকাশ্যে স্বাধীনতার নামে যে মিডিয়া হাউস গড়ে তুলে হয়েছে তা প্রচার রোনা চালাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার শত শত কোটি রুপি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আছেন। তারা তার বিরুদ্ধে একই অভিযোগ আনার চেষ্টা করছে বলে সরকার জোট ক্ষমতায় এসেছে শুধু তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো মুছে ফেলতে। ইউক্রেনে বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানায় রুশ ভয়াবহ হামলা। ইউক্রেনের ঝাপোজিয়া শহরে অবস্থিত একটি বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানায় বিমান বাহিনী হামলা চালিয়েছে রুশ বাহিনী। গতকাল রবিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয় বলছে, রাশিয়া অ্যাসেম্বল ফোর্স ঝাপোজিয়া শহরে বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানার উপর নিখুঁতভাবে বিমান বাহিনী হামলা চালিয়েছে। এই কারখানাটি ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের এই কারখানা রাশিয়ার ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই কারখানা থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য জঙ্গি বিমান তৈরি করা হতো। এই হামলা কখন চালানো হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে যদিও পরিষ্কারভাবে সময়ের কথা উল্লেখ হয়নি, তবে এই কারখানার উপর হামলাটি হয়েছে সম্ভাব্য শনিবার সকালের দিকে। বিমান হামলা ঝাপোজিয়া শহরের বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানা একটি গোলাবারুদের ডিপো ধ্বংস হয়েছে। এই কারখানা তুরস্কের রাইরাকাতার অ্যাটাক ড্রোন উৎপাদন করা হতো, সূত্র আলাদুলু এজেন্সির। গোলাগুলির এক সপ্তাহ পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত খুলল পাকিস্তান। গুলিতে পাকিস্তানে একজন নিরাপত্তা কর্মী নিহতের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ হয়ে গিয়েছিল। তবে ঘটনার এক সপ্তাহ পর গুরুত্বপূর্ণ চামান সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে পাকিস্তান। বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিমে প্রদেশে চলমানের একজন কর্মকর্তা সম্মত ক্রসিং খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ব্যবসা এবং পথশরীফ পারাপার সহ দুই দেশের সীমান্তে সকল কার্যক্রম শুরু হয়েছে। একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেছে, পাকিস্তান এবং আফগানিস্তান কর্তৃপক্ষের মধ্যে পাঠকের পর চামান বর্ডার ক্রসিং, যা ফ্রেন্ডশিপ গেট নামে পরিচিত, খোলা হয়েছে। চামান সীমান্তে কর্মকর্তা আব্দুল হাজির জাহরি বলেছেন, আফগান কর্তৃপক্ষ গত সপ্তাহে ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চয়তা দিয়েছে। চামান বর্ডারটি পাকিস্তানের একটি প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে 120 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। আফগানিস্তান পাকিস্তানের মধ্যে এটার অন্যতম ব্যস্ততম বর্ডার। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সীমান্ত ব্যবহার করে। গত 13 নভেম্বর গোলাগুলি পর সীমান্ত বন্ধ হয়ে যায়। ইস্তাম্বুলে বিস্ফোরণের জের সিরিয়া ইরাকে আবারও তুরস্কের বোমা হামলা। তুর্কি সামরিক বিমান উত্তর সিরিয়া ইরাকের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছেন, গত সপ্তাহে ইস্তাম্বুলে একটি বিস্ফোরণের সাথে এসব লক্ষ্যবস্তুতে হামলা সম্পর্ক রয়েছে। ইস্তাম্বুলে ওই বিস্ফোরণের 6 জন নিহত এবং 80 জনের বেশি আহত হয়েছে। এদিকে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইস্তাম্বুলে এই জঘন্য হামলা চালায় তাদের বিরুদ্ধে এই আক্রমণ হয়েছে, তবে হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আশকারে ইস্তাম্বুল বিস্ফোরণের জন্য নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়াকার্স পার্টিতে দায়ী করেছে। এই সংগঠনটি সিরিয়ার কুর্দি গ্রুপ গুলোর সাথে জড়িত। কুর্দি যোদ্ধারা অবশ্যই বিস্ফোরণের দায়ভার গ্রহণ করেনি, সূত্র আল জাজিরা। ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান। ব্রিটেনের রাজধানী লন্ডনে ইরান দূতাবাসে হামলার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শের ক্লিপকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ নিয়ে গত 2 মাসে ব্রিটিশ রাষ্ট্রদূতকে 4 বার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো, খবর ইরোনা ও আল মায়াদিনের। কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত 1961 সালের ভিয়েনা কনভেনশন এবং কনসুলেট সম্পর্ক বিষয়ক 1963 সালে ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য ব্রিটিশ রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগের মহাপরিচালক। সম্প্রতি লন্ডনস্থ ইরান দূতাবাস ভবনে একদল দাঙ্গাবাজ হামলা চালায় এবং ইরানের পতাকায় অবমাননা করে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রাষ্ট্রদূতকে তলব করে। এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূত ইরান দূতাবাসে হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, তিনি তেহরানের প্রতিবাদের কথা লন্ডনকে জানাবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে হুঁশিয়ারি দিয়েছেন। রাশিয়া এখন সামরিক যুদ্ধবিরতির সুযোগ খুঁজছে, বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সামরিক যুদ্ধবিরতি নিয়ে তার আলোচনার কোনো ইচ্ছে নেই।
হেলিফ্লাংস আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে সম্প্রচারিত বক্তব্যে ইউক্রেন নেতা বলেন, ফের শক্তি অর্জনে রাশিয়া এখন সামরিক যুদ্ধবিরতির সুযোগ খুঁজছে। খবর পলিটিকোয়ের, মস্কোর ফেব্রুয়ারি আগ্রাসনের ফলে ছড়িয়ে পড়া প্রায় নমাসের যুদ্ধের অবসানে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র কিয়েভকে তাগিদ দিচ্ছে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্কস মিলি পরামর্শ দিয়েছেন, কিয়েভ মস্কোর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে জয়লাভের সুবিধা নিতে এবং এ সংঘাতের অবসানে খোলামেলা আলোচনা করতে পারে। তিনি বুধবার বলেন, ইউক্রেন গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করলেও দেশটি এখনও প্রায় 20% এলাকা নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়ে গেছে এবং কিয়েভের সৈন্যরা রুশ বাহিনীকে শিগগির দেশ ছেড়ে যেতে বাধ্য করতে পারে, এটাই প্রায় অসম্ভব। সূত্র পাস টুডে।